মালদার চাঁচলে পুজো উদ্বোধনের দিন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার 21তম চাঁচলের মৈত্রী সাংসদ ক্লাবের দুর্গাপূজা উদ্বোধনে শনিবার চতুর্থীতে চাঁচলে পা রাখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। তবে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পুজো উদ্বোধন করেন চাঁচল আশ্রমের মহারাজ। মূলত চাঁচলের বড় বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম এই মৈত্রী সংঘের সার্বজনীন দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারও মণ্ডপ পেয়েছে থিমের ছোঁয়া। এবারের এই পুজো কমিটির থিম হারিয়ে যাওয়া কুটির শিল্প। বাঁশ ও কঞ্চির আদতে মণ্ডপ তৈরি করা হয়েছে, যা গ্রাম বাংলার কুটিরে দৃশ্য ধারণ করেছে। চতুর্থীর সন্ধ্যাতে অভিনেত্রীর আগমনে উৎসুক দর্শনার্থীরা সেলফি তুলতে ব্যস্ত দেখিয়েছে এদিন। চাঁচলের এই পুজো দেখে অভিভূত এই অভিনেত্রী তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের কাছে। শ্রী চাঁচল মৈত্রী সংসদের পুজোয় এই প্রথম আমি প্রতিমা দর্শন করলাম এখানে এসে, কারণ শুটিংয়ের এত ব্যস্ততা থাকে, দেখাই হয় না। এই প্রথম আজকে চতুর্থীতে আজকে এখানে এসে দর্শন করলাম, খুবই ভালো লাগছে। মানে আমি ফার্স্ট টাইম এদিকে এলাম মালদার দিকে, খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর। মানে এখানে একটা এরকম একটা প্যান্ডেল আনএক্সপেক্টেড, মানে ভীষণই সুন্দর, এত সুন্দর কাজ, মানে একটা গ্রাম বাংলার একটা ব্যাপার রয়েছে তো সব মিলে ভীষণই সুন্দর। এদিন হাতের কাছে রূপলি পর্দার নায়িকাকে পেয়ে খুশি চাঁচলবাসী, সবাই সেলফি তুলতে শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, কোভিড প্রোটোকল মেনেই পুজো চলছে এখানে, এটা খুব সুন্দর একটা মণ্ডপ। দর্শনার্থীরা এখানে ভিড় জমালেও কমিটি তা নিয়ন্ত্রণ আনতে তৎপর দেখাচ্ছে। চতুর্থীর দিন উদ্বোধনটা মার আগমনী বার্তায় খুব সুন্দর এবং খুব ভালোভাবে উদ্বোধনটা করা হবে। না না, এখানে ধরুন সবাই সেটাকে মেনটেন করছে, কিন্তু আমি কোনো সময় বলতে পারবো না যে 100% মেনটেন করছে। তার মধ্যে দু একটা হয়তো একটু এদিক ওদিক হচ্ছে, তবে ক্লাব খুব নজর দিচ্ছে। হ্যাঁ, প্রশাসন যেভাবে বলেছেন, ক্লাবের কর্মকর্তা এবং যারা রয়েছেন সেটাকে খুব নজর দিয়ে তারা খুব অনুনয় বিনয় করে যে নিয়মটা মেনে চলুন, মাকে দর্শন করুন, এটা করার চেষ্টা করি।